That is the lying. They are telling the lie. They are the liar. All are sinning. তাদেরকে যখন মাইদার শুরু হবে জনগণ যখন এক হবে মাইরার মাইড তখন দেখবে সব ঠিক হয়ে গেছে এবং আমাদেরকে সচেতন হতে হবে তা না হলে এই দেশে কোনো দিন কিছু হবে না মার্কেটের দাম খুবই হাই কিন্তু মাইড গত মাসে দেখলাম গরুর মুরগির দাম ছিল 150 টাকা জি এখন এসে দেখছি 230 টাকা দাম এই সিন্ডিকেট এরা করছে আমরা তো জানি না সিন্ডিকেট অল আর সিন্ডিকেট তাদেরকে যখন মাইদার শুরু হবে জনগণ যখন এক হবে মাইরার মাইড তখন দেখবে সব ঠিক হয়ে গেছে মাইড দেওয়ার আর কোনো বিকল্প নাই মার্কেটের দাম খুবই হাই কিন্তু মাইড এখানে ওনারা তো বলছে যে তারা যেভাবে কিনছে আসলে সেভাবে তারা বিক্রি করবে এখন দ্যাট ইজ দ্য লাইং দে আর টেলিং দ্য লাই দে আর দ্য লায়ার যেভাবে কিনছে সে আমি গ্রামের ছেলে আমি জানি না কি হয় না হয় আমি বিভিন্ন জায়গায় ঘুরি আমি জানি না কি হয় না হয় আমাকে তেলের দাম বাড়ছে আমাদের গ্যাসের দাম বাড়াইছে বা অন্য কিছু বাড়াইছে ওটার লগে কম্পেয়ার করে অল থিং তারা বাড়াইতেছে এর লগে আমরা উই আর ডুইং সো আর উই আর হেল রেসপন্সিবল ফর দ্যাট এবং আমাদেরকে সচেতন হতে হবে তা না হলে এই দেশে কোনো দিন কিছু হবে না হয়ও না আর হবেও না এটা আমার ফাইনাল কথা আর কি একদম একজাক্ট কথা যেটা সেটি বলবো আমাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে আমাদেরকে এই সিন্ডিকেট ভাঙতে হবে আমাদেরকে সব কিছু করতে হবে তাইলে সব ঠিক হবে আর কোনো প্রশ্ন আচ্ছা এখানে মনিটরিং এ কোনো ঘাটতি দেখছেন কিনা প্রশাসনের না মনিটরিং এ আছে মনিটরিং এর লোকজন আছে আসছে কথা বলতেছে আমি ঘাটতি দেখি ঠিক আছে ওরা বলে যে এটা পাকিস্তানি মুরগি ঠিক আছি সাজানপুর থেকে আছি আর যে বিক্রি করছে সে বলছে যে আমি নিজে পালছি বাংলাদেশি মুরগি কার কথা বিশ্বাস করি এর লেগে আমি আর আমি কিনছি আমি স্যাটিসফাইড দ্যাটস অল আর ওনারা যেভাবে কিনে নেবো সেভাবেই তো বেচবে ওনারা তো লসে বেচবে না বর্তমান পাইকারি বিক্রি আছে 220 টাকা কেজি ঘাটে এরা কত বেচবে 200 টাকা কেজি কিনে নি 220 টাকা বেচবে না দামটা বেশি।